উঠা উদ্ধার কর্তা যীশুখ্রীষ্ট সর্বশ্রেষ্ঠ অতুলী নামত দৈনিকগুটি সুন্তালয় বিশেষ অভিনন্দন। আজি 16 নভেম্বর দিন বৃহস্পতিবার 2023। আজি যে বিষয় পাঠ করিম, যে বিষয় শিকিম, এহাল ফলাফল বিবেচনা করি আহক আমি চাও পবিত্র শাস্ত্রের বিষয় কি কম পাঠ করিম। ইব্রি 13:7 আহক আমি পাঠ করু হ। আপনার যি নায়ক সকলে আপনার ঈশ্বরের বাক্য কয় গেল সুরণ করক, আর জীবনের আচরণ শেষ গতি চাইচিতিলোর বিশ্বাসের অনুকারী হোক। প্রভুয়ে বহুতো সত্র আদর্শ জীবন কৃপা করে লিপিবদ্ধ করেছে শাস্ত্র, বিশ্বাসের বিষয়ে আমি সচাকই আনন্দ লাগে। আর ঈশ্বরের প্রতি প্রেম আসনি পলে আমাকে এই বিশ্বাস যোদ্ধাসকলের আসনের পরিণতির বিষয়ে বিবেচনা করবলে কয়েছে আর বিশ্বাস অনুসরণ করবল। আজি আহক যোসেফর আচরণের গৌরবময় জীবন লিপিবদ্ধ করেছে না শাস্ত্রে তার বিষয়ে পড়া পড়িম আমি। বিশ্বাসের দ্বারে যোসেফে অন্তিম কালত মিশর দেশের ইজরায়েল সন্তানসকলক উলাই যার বিশেষ বিষয়ে উল্লেখ করলে আর নিজের অস্থির বিষয়ে আদেশ দিলে। ইব্রি 11:22 যেতে যোসেফর এই জগতেরপরা আঁতরি যার সময় হল তেতাতে ভয় করা নাছিল আর অশান্তিও নাছিল। আমি আদি পুস্তক 50:24-25 পড়িলে পাওঁ যে পাছত যোসেফে তেওঁর ভাইসকলক কলে, মই এতিয়া মৃত্যুর সময়ত উপস্থিত হয়েছো, কিন্তু ঈশ্বরে তোমালোকক অবশ্যই দৃষ্টি করব আর আব্রাহাম, ইসাক আর জাকুবর আগত যি দেশ দিম বলে শপথ করেছে সেই দেশলে তোমালোকক এই দেশেরপরা লৈ যাব। তারপর যোসেফে ইজরায়েলের সন্তানসকলক শপথ করালে আর কলে ঈশ্বর অবশ্যই তোমালোকর দৃষ্টি করব আর সেই সময়ত নিশ্চয়ক তোমালোকে ইয়ারপরা মোক অস্থি লৈ যাবা। যোসেফর শেষ ইচ্ছা কি আছিল? ইচ্ছা করেছিল যে হাড়বুর মিশর না থাকে, গাখির আর মৌরে বৈজ প্রতিজ্ঞা কানান দেশে লৈ যাওয়া উচিত। বিচারিছিল যে হাড়বুর পূর্বপুরুষ আব্রাহাম, ইসাক আর জাকুবের হাড়ের সহ পুতি থাকা হোক, যাতে শেষ দিনট তেওঁলোকৰ সৈতে পুনৰুত্থান হ'ব পাৰে। যোসেফৰ মৃত্যুৰ 430 বছৰ পাছত যিহুৱাই ইজৰাইলীৰ সাক্ষাৎ কৰি প্ৰতিজ্ঞা দেশলৈ যাবলৈ বাধ্য কৰালে, সেই সময়ত তেওঁলোকে যোসেফৰ হাড়বোৰ লগত লৈ গ'ল। আগফালে যোসেফৰ হাড় আছিল আৰু ইজৰাইলীও পিছে পিছে গৈ আছিল। প্ৰভুৰ দিনত এনেকুৱা হ'ব, খ্ৰীষ্টৰ মৃত্যুসকলে প্ৰথমে পুনৰুত্থান হ'ব আৰু এটা ভাল ছবি। তেতিয়া আমি যিসকল জীয়াই আছোঁ আৰু থাকিম, আমি খন্তেকত ৰূপান্তৰিত হ'ম আৰু বতাহৰ প্ৰভুক লগ পাম। ঈশ্বৰ সন্তানসকল, যোসেফৰ জীৱনৰ দৰে তোমালোকৰ জীৱনটোৰ কোনো দাগ নোহোৱাকৈ পোৱা যাওক, যাতে প্ৰভুক তেওঁৰ আগমনৰ দিনত লগ পাব। যোসেফে পাপৰ পৰা পলাই গ'ল আৰু অত্যন্ত ধৈৰ্যৰে সকলো পৰীক্ষাৰ সন্মুখীন হ'ল। এইদৰে তেওঁ ঐশ্বৰিক বিশিষ্টত সিদ্ধ হ'ল। আমাৰ জীৱন ধন্য হ'ব যদি আমাৰ জীৱনটো কটাও তেওঁক আমাৰ আদৰ্শ হিচাপে লৈ। মন কৰিবলগীয়া ধ্যান কৰা সন্ধিয়াৰ বাবে যি পাঠ, এয়া হ'ল ৰুমিয়া 8:28। আহক আমি পাঠ কৰোঁ পবিত্ৰ শাস্ত্ৰ যি কি বুলি কয়। আমি জানো যে যিসকল ঈশ্বৰক প্ৰেম কৰে সেইসকল তেওঁৰ অভিপ্ৰায় অনুসৰি আমন্ত্ৰিত। তেওঁলোকৰ বাবে তেওঁৰ মংগলৰ অৰ্থে সকলো উত্তম কাৰ্য একেলগে কৰিছে। আজি পবিত্ৰ বাক্য পঢ়াৰ যোগেদি প্ৰভু যিছে পৰোটা সকলো প্ৰতি ঈশ্বৰক কিমা কিৰবাত আজি পালে সদায় সৰ্বদা কাললৈকে সকলো লগত থাকোঁ। ধন্যবাদ, আমেন, হালিলুয়া।